वेलकम टू यूर डिजिटल पब्लिश चैनल। आज के टपिक हलो आरिहान्त बायोलजी एट पार्ट नम्बर टू और यटाइ लास्ट पार्ट है। तो प्रथम क्वेश्चन देखी, फार्ष्ट क्वेश्चन जाइलम उद्भिदे मृत फाफा कोष जाके काट बला है। तो काट बला है जाइलम के। एरपर जाइलम सहाजे उद्भिद मटीत खनिज लवण जल पताए बहन कर नहीं जाए। फ्लोएम पताए उत्पन्न खाद्य कोषे कोषे बहन कर नहीं जाए। আর ফ্লোয়েম ইউনিডিরেকশনাল অর্থাৎ উভয় দিকে যেতে পারে। আর জাইলেম একমুখী। নেক্সট, হোয়াইট ফাইবার্স বা কানেকটিভ টিস্যুস বলা হয় টেন্ডনকে। ইয়েলো ইলাস্টিক কানেকটিভ টিস্যুস বলা হয় লিগামেন্টকে। উটের কুচ মূলত অ্যাডিপোস টিস্যুস দিয়ে তৈরি যার মধ্যে ফ্যাট সঞ্চিত থাকে। ম্যাক্রো নিউট্রিয়েন্টের উদাহরণ কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ক্যালসিয়াম। মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ জিঙ্ক, দস্তা। মাইক্রোনিউট্রিয়েন্টের উদাহরণ জিঙ্ক বা দস্তা, তামা, লোহা এবং ক্লোরিন। প্যারাসাইটিক উদ্ভিদের উদাহরণ কুসকুটা, র্যাফলেসিয়া, ডিওডার, অরোবেন্সি, ভিসকাম, সান্তালাম। স্যাপ্রোবায়োটিক উদ্ভিদের উদাহরণ ছত্রাক ও ব্যাকটেরিয়া। ইনসেক্টিভোরাস উদ্ভিদের উদাহরণ পিচার, ড্রোসেরা, ভেনাস ফ্লাইট্রাপ, ইউট্রিকুলেরিয়া। আলোক বিক্রিয়া ঘটে গ্রানা অঞ্চলে, অন্ধকার বিক্রিয়া ঘটে স্ট্রোমা অঞ্চলে। দৃশ্যমান আলোর রেডিয়েশন 380 থেকে 760 nm। লাল ও নীল আলোয় সালোকসংশ্লেষ ভালো হয়। হার্বিভোরাস প্রাণীর উদাহরণ গরু, মোষ, ঘোড়া, ছাগল, হরিণ ও ভেড়া। কার্নিভোরাস প্রাণীর উদাহরণ শেয়াল, সিংহ, বাঘ, চিতাবাঘ। স্কেভেঞ্জার প্রাণীর উদাহরণ পিঁপড়ে, শকুন, ইগুল। অমনিভোরাস প্রাণীর উদাহরণ মানুষ অর্থাৎ সর্বভুক প্রাণী মানুষ। চকোলেট স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কারণ বেশি মাত্রায় নিকেল থাকে। টিউবেরাস মূলের উদাহরণ মিষ্টি আলু। ফ্যাসিকুলেটেড মূলের উদাহরণ ডালিয়া ও শতমূলী। পালমেট টিউবেরাস মূলের উদাহরণ অর্চিস। ফাইবেরাস মূলের উদাহরণ গম, ভুট্টা আর ঘাস। ফুজিপ্রম মূলের উদাহরণ মূলো। ন্যাপিফর্ম মূলের উদাহরণ বিট। কনিকাল মূলের উদাহরণ গাজর। নেডিউলেট মূলের উদাহরণ বাদাম, মটরশুঁটি ও ত্রুপত্র গুল্মবিশেষ। বাট্রেস মূলের উদাহরণ বাদাম, রাবার গাছ, পিপুল গাছ। কোনো দ্রবণে কোনো কোষকে দ্রবীভূত করলে কোষটি বিস্মিত হয়, তখন ওই দ্রবণকে হাইপোটোনিক সলিউশন বলে। কোনো দ্রবণে কোনো কোষকে দ্রবীভূত করলে কোষটি আকার একই রকম থাকলে সেই দ্রবণকে আইসোটোনিক দ্রবণ বলে। কোনো দ্রবণে কোনো কোষকে দ্রবীভূত করলে কোষটি সংকুচিত হলে সেই দ্রবণকে হাইপারটোনিক দ্রবণ বলে। উদ্ভিদের জল, খনিজ লবণ, জৈবিক পুষ্টি, জাইলেম এবং ফ্লোয়েম এর মধ্যে দিয়ে অনেক দূরত্ব অতিক্রম করলে তাকে ট্রান্সলোকেশন বলে। উদ্ভিদের অতিরিক্ত জল পাতায় স্টোমাটের মধ্য দিয়ে বাইরে বের করার প্রক্রিয়াকে ট্রান্সপিরেশন বলে। জিব্বেরেলিন্স আবিষ্কার করেন কুরোসাওয়া 1926 খ্রিস্টাব্দে। সাইটোকাইনিস আবিষ্কার করেন মিলার 1955 সালে। ইথিলিন আবিষ্কার করেন বার্গ 1962 সালে। ইথিলিন উদ্ভিদের একমাত্র গ্যাসীয় হরমোন। অ্যাপসাইসিক অ্যাসিড আবিষ্কার করেন অ্যাডিকোট ও কোরসিন। আলুর আর্লি ব্লাইট রোগ হয় অল্টারেনিয়া সোলানি এর কারণে। আলুর লেট ব্লাইট রোগ হয় ফাইটোপ্থেরা ইনফেস্টেন্সের কারণে। গমের রাস্ট রোগ হয় পাকসিনিয়া গ্রামিনিস্টিটিসের কারণে। ধানের ব্লাস্ট বা ধসা রোগ হয় ম্যাগনাপোর থিওরাইজার কারণে। আলুর উইল্ট রোগ হয় সিউডোমোনাস সোলানা সিরাম। ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমে বংশ বিস্তার করেন স্পাইরোগাইরা, স্পঞ্জ আর উলোথ্রিক্স। স্পোর গঠনের মাধ্যমে বংশ বিস্তার করে ফার্ন, মস, ছত্রাক। অ্যানিমোফিলাস প্রক্রিয়ায় পলিউশনের মাধ্যমে বাতাসের দ্বারা ঘটে। জুফিলাস প্রক্রিয়ায় পলিনেশনের মাধ্যম প্রাণীর দ্বারা ঘটে। চিরোপেট্রিফিলাস প্রক্রিয়ায় পলিনেশনের মাধ্যম বাদুর।
সত্যিকারের ফলের উদাহরণ হলো আম ও টমেটো। মিথ্যা ফলের উদাহরণ আপেল, স্ট্রবেরি, হিজলি, বাদাম ইত্যাদি। সরল ফলের উদাহরণ সরিষা, শিম, লেবু, আম। সমষ্টি বা গুচ্ছ ফলের উদাহরণ র্যামসবেরি, অ্যাপেল, স্ট্রবেরি। যৌগিক ফলের উদাহরণ কাঁঠাল, মালবেরি। পুনরুৎপাদন এর মাধ্যমে বংশবিস্তার করে প্ল্যানেরিয়া আর হাইড্রা। বার্ডিং এর মাধ্যমে বংশবিস্তার করে ইস্ট কোলেন্টেরেট। জিহ্বার পেছনের অংশ তেতোর স্বাদকোরক থাকে আর জিহ্বার সামনের অংশেও মিষ্টি স্বাদকোরক থাকে। জিহ্বার সামনের দুই পাশে লবণাক্ত স্বাদকোরক থাকে আর জিহ্বার পেছনের দুই পাশে অম্ল স্বাদকোরক থাকে। পাকস্থলী ইংরাজি জে অক্ষরের মতো দেখতে। ডিওডিনাম ইংরাজি ইউ আকৃতির মতো দেখতে। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য বড় বৃহদন্তের থেকে। ক্ষুদ্রান্তের মধ্যে ইলিয়াম লম্বায় সব থেকে বড়। ভিল্লি ক্ষুদ্রান্তের অংশ। লালার পিএইচ ভ্যালু 6.8। লিভার শরীরের সব থেকে বড় গ্রন্থি, লার্জেস্ট গ্ল্যান্ড। পিত্তরসের পিএইচ ভ্যালু 8.6। অ্যালভিওলাই থেকে ট্রাকিয়ার মধ্যে, অ্যালভিওলাই থাকে ট্রাকিয়ার মধ্যে। নিউমোনিয়া রোগ হয় স্ট্রেপটোকক্কাস নিউমোনিয়ার কারণে। ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখা যায় আর্থ্রোপোডাদের। ক্লোজড সার্কুলার সিস্টেম দেখা যায় অ্যানেলিড, কর্ডাটা, মানুষের মধ্যে। অ্যান্টিজেনের কারণে রক্তের গ্রুপ আলাদা হয়। উভচর ও সরীসৃপের হৃৎপিণ্ড, তিনটি প্রকোষ্ঠ বিশিষ্ট ব্যতিক্রম কুমির, কুমিরের চারটি প্রকোষ্ঠ আছে। হৃৎপিণ্ডে প্রথম শব্দকে বলা হয় লাফ আর দ্বিতীয় শব্দকে বলা হয় ডাপ। বৃক্কের গড় ওজন 120 থেকে 170 গ্রাম। বোমান ক্যাপসুলের মধ্যে গ্লোমেরুলাস অবস্থিত। বৃক্ক প্রতিদিন 180 লিটার রক্ত পরিস্রুত করে। মূত্রের রং হলুদ কারণ ইউরোক্রোম নামক রঞ্জক থাকায়। কার্টিলেজ হল একটি কানেকটিভ টিস্যুস। হিন্স জয়েন্ট দেখা যায় কনুই, পায়ের গোড়ালিতে। পাইভট জয়েন্ট দেখা যায় রেডিয়াস এবং আলনাতে। গ্লাইডিং জয়েন্ট দেখা যায় কার্পাল হার, টার্সাল হার, স্টারনাম, ক্লাভিকল জয়েন্ট, স্কাপুলা। বল ও সকেট জয়েন্ট দেখা যায় কাঁধ আর কোমরে। সম্মুখ মস্তিষ্কের সেরিব্রাম হলো সব থেকে বড় এবং জটিল অংশ। কথা বলা, লেখা, ছোটাছুটি করা পশ্চাৎ মস্তিষ্কের সেরিব্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অটোনমিক নিউমেরাল সিস্টেমের আবিষ্কার করেন ল্যাংলি 1924 খ্রিস্টাব্দে। আইরিস চোখে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে। হ্যামার এনভিল এবং স্টিরাপ হল মধ্যকর্ণের অংশ। হরমোন আবিষ্কার করেন উইলিয়াম এম বেলিস এবং আর্নেস্ট। শিশুকালে গ্রোথ হরমোন অত্যাধিক ক্ষরণ হলে তাকে গিগান্টিজম বলে আর তরুণ বয়সে গ্রোথ হরমোন অত্যাধিক ক্ষরণ হলে তাকে অ্যাক্রোমেগালি বলে। জেনেটিক কথাটি প্রথম ব্যবহার করেন ডব্লিউ বেটসন 1905 সালে। জিন কথাটি প্রথম ব্যবহার করেন জোহানসন 1909 সালে। ফোর ও ক্লক প্ল্যান্ট বলা হয় মিরাবিলিস জালাপা। আরএনএ কে ফার্স্ট জেনেটিক ম্যাটেরিয়াল বলা হয়। ডিএনএ থেকে জেনেটিক ইনফরমেশন এমআরএনএ তে স্থানান্তরকে বলে ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে জেনেটিক ইনফরমেশন প্রোটিনে স্থানান্তরকে বলা হয় ট্রান্সলেশন। অরিজিন অফ লাইফ তত্ত্বটি হল অপারিন, হেলডেন, মিলার এবং ফক্সের। ফিলোসফিক জুওলজিক ল্যামার্কের লেখা 1809 সালে। অরিজিন অফ স্পেসিস বইটি ডারউইনের লেখা। ইউগ্লিনা প্রাণী এবং উদ্ভিদের মধ্যে সংযোগ রক্ষা করে। প্রোটোথেরিয়া সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে সংযোগ রক্ষা করে। মিউল উৎপন্ন হয় ঘোড়া এবং গাধার হাইব্রিডাইজেশনের মাধ্যমে। হোমো ইরেকটাস এর উদাহরণ হলো জাভা মানুষ। নিয়েন্ডারথাল এর উদাহরণ হলো আদিম মানুষ। হোমো স্যাপিয়েন্সের উদাহরণ হলো আধুনিক মানুষ।
হেপাটাইটিস রোগ হয় মূলত লিভারের কোষগুলির প্রদাহের কারণে। ফিব্রোসিস এবং সিরোসিস রোগ হয় লিভারে। সোয়াইন ফ্লু হয় H1N1 এর কারণে। স্মল পক্স হয় ভেরিওলা ভাইরাসের কারণে। চিকেন পক্স হয় ভ্যারিসেলা ভাইরাসের কারণে। মিজল ভাইরাস হয় রুবেলা ভাইরাসের কারণে, এটি বাতাসের দ্বারা ছড়ায়। টিটেনাস বা লকজ রোগের কারণ ক্লস্ট্রিডিয়াম বা ব্যাসিলাস টিটেনি। প্রোটিনের অভাবে কোয়াশিওর কোর অথবা ম্যারাসমাস রোগ হয় শিশুদের। HIV নির্ধারণ করতে এলিজা টেস্ট করা হয়। এলিজার পুরো নাম হলো এনজাইম লিঙ্কড ইমিউনোজর্বেন্ট এজে। জল দূষণ যদি নাইট্রোজেন এবং ফসফরাসের অধিক মাত্রার ফলে ঘটে তাকে ইউট্রিফিকেশন বলে। জলে অক্সিজেনের মাত্রা কম হলে তাকে হাইপোক্সিয়া বলে। জলে ফ্লোরিন কম থাকলে দাঁত ক্ষয় হতে শুরু করে। ইটাইটাই রোগ ক্যাডমিয়াম দূষণের ফলে হয়। এটি প্রথম জাপানে দেখা গেছিল। মিনামাটা পারদ দূষণের ফলে ঘটে। এই রোগ প্রথম জাপানে দেখা গেছিল। ব্লু বেবি সিন্ড্রোম রোগ হয় অতিরিক্ত নাইট্রেটের আধিক্য থাকার কারণে। গঙ্গা অ্যাকশন প্ল্যান বা গ্যাপ চালু হয় এপ্রিল মাসে 1985 সালে। যমুনা অ্যাকশন প্ল্যান বা YAP স্বাক্ষরিত হয় 1993 সালে। ওয়াটার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল পলিউশন অ্যাক্ট স্বাক্ষরিত হয় 1974 সালে। এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল ফর পলিউশন এয়ার প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন অ্যাক্ট স্বাক্ষরিত হয় 1981 সালে। মন্ট্রিল প্রোটোকল 1987 সালে স্বাক্ষরিত হয়। ইকোসিস্টেম কথাটি প্রথম ব্যবহার করেন এজি ট্যান্সলে। 10% সূত্র লিন্ডেম্যানের। এপিফাইটস উদ্ভিদের উদাহরণ অর্চিড, অন্য গাছের ওপর জন্মায় ও ওই গাছের কোনো ক্ষতি করে না। মার্সি উদ্ভিদের উদাহরণ শ্বেত লিলি, যা জল ও স্থল উভয় জায়গায় জন্মায়, তাদের মার্সি উদ্ভিদ বলে। ইনসিটু কনজারভেশনের উদাহরণ ন্যাশনাল পার্ক, বায়োস্পিয়ার রিজার্ভ, স্যাঞ্চুয়ারি। ফ্লোরা ও ফনা সংরক্ষণ করা হয়, কিন্তু কোনো গৃহপালিত পশু বা গাছ সংরক্ষণ করা হয় না। এক্সিটু কনজারভেশনের উদাহরণ বোটানিক্যাল গার্ডেন্স, চিড়িয়াখানা, কালচারাল কালেকশন ইত্যাদি। বায়োডাইভার্সিটি হটস্পট প্রথম প্রস্তাব করেন নরম্যান মেয়র 1988 সালে। বায়োডাইভার্সিটি হটস্পট বর্তমানে পৃথিবীতে 36টি আছে। ভারতে 4টি হটস্পট আছে। প্রথমটি হলো পূর্ব হিমালয়, দ্বিতীয়টি পশ্চিমঘাট পর্বত, তৃতীয়টি ইন্দোবর্মা অঞ্চল এবং চতুর্থটি সুন্দাল্যান্ড। রামসার সম্মেলন হয় 2 ফেব্রুয়ারি 1971 সালে ইরানে। গ্রিন রেভলিউশন ভারতে শুরু হয় 1968 সালে। খারিফ শস্য জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে হয়। রবি শস্য অক্টোবর থেকে মার্চের মধ্যে হয়। জায়েদ শস্য মার্চ থেকে জুন মাসের মধ্যে হয়। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, যাকে সংক্ষেপে ICAR বলে, প্রতিষ্ঠিত হয় 16 জুলাই 1929 সালে। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর নিউ দিল্লি। ইন্ডিয়ান ক্যাটল রিসার্চ ইনস্টিটিউটের সদর দপ্তর ইজ্জতনগর। গরুর বিজ্ঞানসম্মত নাম বস ইন্ডিকাস। মোষের বিজ্ঞানসম্মত নাম বুবালাস বুবালিস। উটকে শিপ অফ ডেজার্ট বলা হয়। ছত্রাকের কারণে প্রাণীদের যে রোগ হয় দাঁত, অ্যাথলিট ফুট, অ্যাসপারজিলাস। ভাইরাসের কারণে সৃষ্টিকারী প্রাণীদের যে রোগ হয় রানীক্ষেত ও কাউপক্স। উচ্চ ফলনশীল গমের বীজ কল্যাণ সোনা, সোনারা 63, সোনালিকা, লার্মা ও রাজু। উচ্চ ফলনশীল ধানের বীজ জয়া, বিজয়া, রত্না ও কৃষ্ণা। LSD পুরো নাম লাইসার্জিক অ্যাসিড ডাইথাইলামাইড। এটি তৈরি করা হয় ক্লাভিসেপস পিউপুরা নামক ছত্রাক থেকে। নিমের বিজ্ঞানসম্মত নাম অ্যাজাডিপস্টা ইন্ডিকা। তুলসীর বিজ্ঞানসম্মত নাম অসিমাম টেনুফ্লোরাম। তুলসী এলিক্সির অফ লাইফ বা জীবনের স্পর্শমণি নামে পরিচিত। কুইন অফ স্পেসিস বলা হয় এলাচকে। স্যাফরন পৃথিবীতে সবথেকে বেশি দামি মশলা, যেটি জম্মু কাশ্মীরে চাষ হয়। মধুর pH ভ্যালু 3.9।
পৃথিবীর মধ্যে সব থেকে শক্তিশালী ফাইবার হলো সিল্ক। তো এটাই ছিল সম্পূর্ণ ভিডিওটি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।